করে এফডিআর টাকা সহ বিভিন্ন জাল দলিল সৃজনে ব্যাংক থেকে কোটি টাকার উপর লোন নিয়ে আত্মসাৎ করার অভিযোগে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর একটায় সীতাকুণ্ড প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে বক্তব্যে মুক্তিযোদ্ধা হাজি সানাউল্লাহ লিখিত বক্তব্যে বলেন, তাদের বলে করছে পানি বন্ধ করে দিয়ে দরের দরজার মধ্যে লাঠি মারে সরকারি দলীয় আসে লোকেরা ওদের সহযোগিতা পয়সা খাইয়া এবং তল্লাশি দেখিয়ে তারা লাল দলিল বানাইয়া সাধারণ আলোচিত বানাইয়ে আমাকে মৃত্যু দেখাইয়া আমাকে মৃত্যু দেখা আলোচিত বানাই আমার জায়গা সম্পত্তি বিক্রি করিয়ে দিয়েছে, ব্যাংকের থেকে লোন নিয়েছে মৃত্যু দেখায়। এগুলা আমি প্রশাসন বিভিন্ন ধরনের দর করা যায় কোনো কিছু কোনো সুবিধা না পাই আপনাদের মধ্যে আমি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করি। আমি একজন কঠোর পরিশ্রম হচ্ছে নতুন আমার সাতকালা বিল্ডিং বন্ধ প্রয়োজনে 1,20,00,000 টাকা ঋণ সংগ্রহ করি। আমার নিজ অর্থ নির্মিত সাতকালা ভবন দিয়ে বৃদ্ধি করিয়া দেবে আমি দেশে আসিয়া দিলে আমার পরিবার ওই সন্তান আমাকে নিজ গৃহ হইতে উচ্ছেদ করে আমাকে রাস্তায় বাই করে দেবে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি দুমকি হত্যা মধ্যমে লাশ ঘুম করে এলা হুমকি দেয় সন্তান এসে এই বলে হুমকি দিয়ে যে আমি এলাকা গেলে আমাকে হত্যা করিয়া শিয়ার কুকুরকে খাওয়াইবে। আমি ন্যায় বিচার শান্তি প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করি কিন্তু প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার কারণে আজ আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমি গিরিহারা হয়ে সন্ত্রাসীদের ভয়ে পত্রপাত বেড়াচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ভাই বোনেরা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা হয়ে আজ আমি নিঃসঙ্গ ও অসহায় নির্যাতিত পীড়িত গৃহহীন একজন মুক্তিযোদ্ধা। আপনাদের মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী অপুর আবেদন, আমি হাজি সানাউল্লাহ বীর মুক্তিযোদ্ধাকে সন্ত্রাসীদের কবলতি রক্ত